রোগীর চাপে পা ফেলা দায় রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে মেঝে করিডোর ছাপিয়ে বাথরুমের সামনেও রোগী ডাক্তার বলে আমি তো লিখে দিছি আমি তো আর অক্সিজেন দিতে পারবো না সিস্টারদের সাথে কথা বলেন সিস্টাররা বলে অক্সিজেন নাই বাথরুম এমন অবস্থা ওখানে কোনো রকম যাওয়ার কোনো সুযোগ নাই এত মানুষ হাসপাতালগুলো কোভিড সেবা কমিয়ে দেওয়াতেই বাড়তি চাপ হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা দেখছিলেন বিশেষ শিরোনাম সকালের সময় সঙ্গে আছি জুবায়ের ফয়সাল এবার অন্যান্য শীর্ষ সংবাদ দুবাইতে ধরাছোঁয়ার বাইরে ডান্স ক্লাবের নামে অবৈধ দেহ ব্যবসা করা বাংলাদেশি রাঘব বোয়ালরা ক্লাবগুলোতে থমথমে পরিবেশ গা ঢাকা দিয়েছে মূল হোতারা জেমরাই খালে গোসল করতে নেমে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার ডুবুরি না নামিয়েই ফায়ার সার্ভিসের উদ্ধার তৎপরতা নিয়ে স্থানীয়দের ক্ষোভ নারী শিশু প্রতিবন্ধীদের সহায়তার নামে সিলেটে সিটি কর্পোরেশনে হরিলুট বস্তি উন্নয়ন না করে হাতিয়ে নেওয়া হচ্ছে টাকা কিছুই জানেন না মেয়র এবং দেশে ঢোকে নি স্থলবন্দরে আটকে থাকা ভারতীয় পেঁয়াজ আতঙ্ক ছড়িয়েই বাড়ানো হচ্ছে দাম বললেন বাণিজ্য মন্ত্রী রাজধানীর পাইকারি সিন্ডিকেটকে দায়ী করছেন চাষিরা রোগীর চাপে পা ফেলার জায়গা নেই রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে ধারণ ক্ষমতার তিন চার গুণ বেশি রোগী আছে ওয়ার্ডে মেঝে করিডোর ছাপিয়ে বাথরুমের সামনেও শুয়ে আছেন রোগী নন কোভিড হাসপাতাল কমে যাওয়ায় রোগীর এই বাড়তি চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ ওমর ফারুকের ক্যামেরায় রাশেদ লিমনের রিপোর্ট বুধবার বেলা 11:30 রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল একটি সিটের অভাবে অনেকের মতোই মেঝেতে পড়ে আছে 20 বছরের যুবক জনি বাইরে থেকে তেমন বোঝা না গেলেও ভেতরে তখন রক্তক্ষরণ চিকিৎসা বিজ্ঞানের ভাষায় রোগের নাম অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া যত দ্রুত সম্ভব নিতে হবে আইসিইউতে তবে নিউতে এখানে বড় নির্মম আইসিইউ তো দূরের কথা একটি বেডই জটিনী তার কপালে যে রোগী এমনি ওভারঅল কন্ডিশন খারাপ এবং আমরা আমাদের হাইয়েস্ট অ্যান্টিবায়োটিক শুরু করছি এবং আমাদের চেষ্টা থাকবে যে বেড খালি হলে এরকম খারাপ রোগীকে আগে বেডে দিয়ে দিতে 2 ঘন্টার ভিতরে একটা সিট খালি হইতে পারে কিন্তু রোগী যে একটু পরপর অক্সিজেন বন্ধ হয়ে যাইতাছে অতপর ক্যামেরার সামনেই সেই করুণ পরিণতি ঠিক মিনিট দশেক বাদে চিকিৎসা সেবার বেহাল ব্যবস্থাপনার বলি হয়ে পৃথিবীটাকে ছেড়ে যেতে হলো জনিকে সোহরাওয়ার্দী হাসপাতালে করোনা রোগীর চাপ কমলেও গত 2 সপ্তাহে ক্রমেই বাড়ছে নন কোভিড রোগীর চাপ করিডোরেও ঠাঁই মিলছে না ভুক্তভোগীদের ডাক্তার বলে আমি তো লিখে দিছি আমি তো আর অক্সিজেন দিতে পারবো না সিস্টারদের সাথে কথা বলেন সিস্টাররা বলে অক্সিজেন নাই পোকা আছে নোংরা আছে বাথরুম এমন অবস্থা ওখানে কোনো রকম যাওয়ার কোনো সুযোগ নাই এত মানুষ আর কোনো কোনো ওয়ার্ডে যেন রীতিমতো হাট বসেছে বিশেষ করে মেডিসিন আর সার্জারি ওয়ার্ডে যেখানে শয্যা সংখ্যা 60টি রোগী সেখানে 200+ দম ফেরালো ফুরসত নেই চিকিৎসক আর নার্সদের চিকিৎসক স্বল্পতা কারণ একমাত্র হাসপাতাল যেখানে কোভিড এবং নন কোভিড দুইটাই চালু আছে আমরা ডাক্তারের সংখ্যা যত আছে আমরা আসলে সামাল দিতে পারতেছি না কাজ করতে এখন অনেক অসুবিধা হচ্ছে আমাদের ওয়ার্কিং আওয়ার অনেক বেড়ে গিয়েছে 2-1 দিনের মধ্যে কিছু শয্যার সমন্বয়ের আশ্বাস দিচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ শিশু ও মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউট লালকুটিতে যেটি আছে সেটিকে যখন কোভিড হাসপাতালে রূপান্তর করা হলো তখন আমাদের এখান থেকে আমরা বেড ম্যাট্রেস তাদের লোন হিসেবে দিয়েছিলাম তো সেই জিনিসগুলি আমরা ফেরত আনার চেষ্টা করছি এই হাসপাতালে 700টি সাধারণ শয্যার বিপরীতে রোগীর সংখ্যা এখন প্রায় 1,100 জন একদিকে রোগীদের চরম ভোগান্তি অন্যদিকে কয়েকগুণ চাপ নিয়ে কাজ করতে হচ্ছে চিকিৎসকদের তার উপর রোগীর স্বজনদের স্বাস্থ্যবিধি মানার কোনো বালাইও নেই এই হাসপাতাল জুড়ে সব কিছু মিলিয়ে এক চরম বিপর্যয়ের শঙ্কা করছেন হাসপাতাল কর্তৃপক্ষ রাশেদ লিমন সময় সংবাদ ঢাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন করোনা পরিস্থিতি সত্ত্বেও সরকারি নানা উদ্যোগে দেশের অর্থনীতি এখন ভালো অবস্থায় শুধু মহামারী মোকাবিলা নয় ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশ গড়তে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েই দল কাজ করছে বলে জানান শেখ হাসিনা গতকাল সকালে গণভবনে দলের সভাপতি মণ্ডলীর সভায় একথা বলেন তিনি
করোনার কারণে দীর্ঘ সময় বড় কোনো রাজনৈতিক কর্মসূচি নেই মাঠে। মহামারীতে থেমে থাকা সময়ে সাংগঠনিক কাজ চলছে অনলাইনে। নেতাকর্মীদের সক্রিয় রাখার চেষ্টা করেছেন দলীয় প্রধান। গেল বছরের ডিসেম্বরে দলের জাতীয় সম্মেলন হলেও প্রায় নয় মাসের মাথায় সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সভাপতি মণ্ডলীর দ্বিতীয় সভা অনুষ্ঠিত হলো বুধবার। গণভবনে আওয়ামী লীগ প্রধানের সভাপতিত্বে ফোরামের সদস্যরা অংশ নেন গুরুত্বপূর্ণ এই বৈঠকে। পরিবর্তন করতে হবে। বৈঠকের সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, সরকার ও দল প্রাণপণে চেষ্টা করেছে বলেই এখনো দেশের অর্থনীতি নড়বড়ে হয়ে পড়েনি। অনেকে ধারণা ছিল আমাদের রেমিটেন্স কমে যাবে, রেমিটেন্স কিন্তু কমেনি, কারণ আমরা বিশেষ প্রণোদনা দিয়েছি 2%, তারপর রেমিটেন্স কিন্তু আমাদের বেড়েছে, আমাদের রিজার্ভও কিন্তু ভালো রিজার্ভ আছে, এটা আমি বলবো। কাজে সেদিক থেকে অর্থনীতি মোটামুটি আমরা একটা ভালো অবস্থানে আছি। আওয়ামী লীগ একমাত্র রাজনৈতিক দল যার একটা ইকোনমিক আমাদের মানে পলিসি আছে, নিয়ম আছে, এবং আমরা সেটাকে মাথায় রেখেই কিন্তু আমরা কাজ করে যাই। মহামারীতে সহায়তা নিয়ে একমাত্র আওয়ামী লীগই মানুষের পাশে দাঁড়িয়েছিল উল্লেখ করে তিনি বলেন, সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করছে দল। আমরা যখন সরকারে আছি আমাদের দায়িত্ব হচ্ছে যে দেশটা শুধু বর্তমানেই না, আগামী দিনের নতুন প্রজন্মের জন্য কিভাবে এই দেশটা এগিয়ে যাবে, কিভাবে চলবে, সেটাই আমাদের এখন থেকে আমরা প্রস্তুতি নিয়ে রাখবো বা আমরা নির্দেশনা দিয়ে দেবো। রাজনৈতিক দল হিসেবে আমরা যদি অন্য দলগুলি দেখি, মুখে মুখে কথা বলেছে, কিন্তু প্রকৃত মানুষের কাছে যে মানুষকে সাহায্য করা সেটা কিন্তু আমরা অন্য দল বা অন্য সংস্থা অনেকেই আমরা দেখেছি, তাদের উপস্থিতিটা ওভাবে দেখিনি। বহু এনজিও টেনজিও অনেকেই আছে, কিন্তু তাদেরকে আমরা সেভাবে কিন্তু ওভাবে দেখি নাই। করোনার আঘাতে মানুষ যাতে অতি দরিদ্র হয়ে না পড়ে সেদিকে খেয়াল রেখে কাজ করা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। যে মানুষকে সাহায্য করা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের আবেদনে চিকিৎসার কথা বলা হলেও বিদেশে নেয়ার বিষয়টি উল্লেখ করা হয়নি। সময় সংবাদকে একথা জানান আইনমন্ত্রী। নেত্রীর আইনজীবীর ব্যাখ্যা, চিকিৎসা দেশেও হতে পারে, বিদেশেও হতে পারে, সে কারণে বিদেশ শব্দটি অন্তর্ভুক্ত করা হয়নি। এদিকে বিদেশ নিয়ে চিকিৎসার সুযোগ চেয়ে সরকারের কাছে আবেদন করা হবে বলে দলটির সূত্রে জানা গেছে। পরিবারের আবেদনে দ্বিতীয় দফায় বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়িয়েছে সরকার। তবে সেই আবেদনে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর বিষয়ে কিছুই বলা হয়নি, বিষয়টি নিশ্চিত করেছেন আইনমন্ত্রী ও তার এক আইনজীবী। আমি যতদূর জানি ওনারা এইবারে যে পত্র দিয়েছেন তাতে এরকম কোনো কিছু উল্লেখ করেন নাই। সে আবেদনটা ওপেন ছিল কিন্তু এবং সেখানের মধ্যে লেখা ছিল না দেশটি বিদেশে। যদিও সভা সেমিনার এবং ভার্চুয়াল আলোচনায় বেগম জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার সুযোগ দেওয়ার দাবি জানিয়ে আসছে বিএনপি নেতারা, পরিবারের আবেদন ও দলের এজেন্ডার মধ্যে এমন সমন্বয়হীনতা নিয়ে তাই শুরু হয়েছে কানাঘোষা। অনেকে বলছেন, মানবিক দিক বিবেচনা করে সাজা স্থগিতের মেয়াদ বাড়িয়েছে সরকার। বিদেশে নেওয়ার আবেদন করলে পরিস্থিতি ভিন্ন হতে পারত। বিএনপি নেত্রীর এই আইনজীবী জানান, না চাইলেও দেশে চিকিৎসার শর্ত দিয়ে অমানবিক কাজ করেছে সরকার। আমরা আশা করছিলাম যে সরকার তাকে বিদেশে যাওয়ার অনুমতি দিবে। সরকার ওনাকে চিকিৎসার জন্য সুযোগ দিয়েছে, মুক্তি দিয়েছে, অবশ্যই ধন্যবাদ জানাই, কিন্তু এই বিদেশি চিকিৎসার সুযোগ না দেয় একটু অমানবিক হয়ে গেছে মনে করি। সাজা স্থগিতের মেয়াদ বাড়ায় সাময়িক স্বস্তি মিললেও তার চিকিৎসা নিয়ে ভাবাচ্ছে দলকে। এই অবস্থায় বিদেশে নিয়ে চিকিৎসার অনুমতি চেয়ে নতুন করে সরকারের কাছে আবেদন করা হবে বলে জানিয়েছে দলটির একটি সূত্র। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরও থাকছে। আজ শুভ মহালয়া, শারদীয় দুর্গোৎসবের দেবী পক্ষের শুরু। চণ্ডীপাঠে দেবী দুর্গাকে আহ্বান, ঢাকেশ্বরী মন্দিরে বিশেষ আয়োজন। সুবিধাবঞ্চিত নারী শিশু প্রতিবন্ধীদের সহায়তার নামে হরিলুট চলছে সিলেট সিটি কর্পোরেশনে। কাউন্সিলরদের অভিযোগ, বস্তি উন্নয়নে ইউএনডিপির টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে, কিছুই জানেন না দাবি করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন সিটি মেয়র। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন নৌশাদ আহমদ চৌধুরী। নগরীর 6 নম্বর ওয়ার্ডের রাহিল মিয়ার স্ত্রী মনোয়ার বেগমের নাম রয়েছে সিডিসির পুষ্টি বিতরণ তালিকায়, কিন্তু বাদামবাগিচা এলাকার এই নারী কোনো ধরনের সাহায্য পাননি বলে জানান। তিনি একা নন, এলাকার প্রকৃত প্রসূতি কিংবা শিশুরা পাচ্ছেন না পুষ্টি ভাতা। গর্ভবতী ভাতা পাবো, এরপরে পুষ্টি ভাতা, শিক্ষা ভাতা কিছুই আমরা তো পাইলাম না। বাচ্চা ফেটে থাকতো, গর্ভবতী
পাইলাম না, বাচ্চা হলো, এখন দুধ ভাতাটাও পাইলাম না। শুধু তাই নয়, বিভিন্ন এলাকার নারীদের টাকা হাতিয়ে নিতে রকেট কিংবা বিকাশের অর্থ আত্মসাতের জন্য গায়েব করে ফেলা হচ্ছে মোবাইলের সিম। বস্তির নারীদের দিয়ে গড়া বিভিন্ন গ্রুপের সদস্যদের ভোটে দলনেত্রী নির্বাচনের নিয়ম থাকলেও তা মানা হয় না। আমার মেয়ের নামে যাইছে শিক্ষা ভাতা, দুই দুইবার 2018 সালে আইছে, 2019 সালে আসছে, কিন্তু আমরা টাকা এখনো পাই না। আমার দলনেত্রী টাকা খাইয়া আমাদের সদস্যর জন্য কিচ্ছু করে না। 6 বছরে 7 বছরে আপনি কি 2টা বাথরুম এখানে বানাতে পারেন না জনগণের জন্য? অথচ টাকা তো বুড়ি বুড়ি কোটির উপরে আসে। লুটপাটের তীর ফেডারেশনের কোষাধ্যক্ষ ফাতেমা বেগম ফাতুর দিকে। তার বাসায় 2 দিন গিয়ে পাওয়া যায়নি। পরে মুঠোফোনে তিনি অভিযোগ অস্বীকার করেন। আমার এগেনস্টে বা এন্টি পার্টি বা যারা যাদের আমার সাথে দুশ্মনী আছে হয়তো বা এইগুলা ওনারা হেরানি করতেছে। সিডিসির ব্যবস্থাপক অনিয়মের বিষয়ে কথা বলতে রাজি নন ক্যামেরার সামনে। আর বস্তিবাসীর এত অভিযোগের তেমন কিছুই জানেন না বলে দাবি সিটি মেয়রের। যারা পাওয়ার কথা, যার নামে লিস্ট আছে, তা যদি না পেয়ে থাকে তো যারাই আসেন তাদের সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। নগরীর 27টি ওয়ার্ডে গভীর নলকূপ, রাস্তা, গোসলখানা, টয়লেট, ডাস্টবিন এবং ব্যবসায় বছরে 5 কোটি টাকার মতো অর্থ সহায়তা দিয়ে থাকে UNDP। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। সকালের সময় আরো থাকছে বাংলাদেশ দলের কোয়ারেন্টিন শিথিলে টাস্ক ফোর্সের সঙ্গে লঙ্কান বোর্ডের বৈঠক। দেশেই 1 সপ্তাহের পর শ্রীলঙ্কায় থাকতে হবে আরো 7 দিন। এখনও দেশে ঢোকেনি স্থলবন্দরে আটকে থাকা আগের এলসির ভারতীয় পেঁয়াজ। এদিকে পর্যাপ্ত মজুত থাকার পরও বাজারে এমন অবস্থার জন্য ব্যবসায়ীদের দায়ী করেন বাণিজ্যমন্ত্রী। গতকাল বিকেলে সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, ঘাটতি মেটাতে সরকারের পাশাপাশি বড় বড় শিল্পগ্রুপ পেঁয়াজ আমদানির উদ্যোগ নিচ্ছে। বুধবার দিনভর অপেক্ষা, স্থলবন্দর দিয়ে বাংলাদেশে ঢুকবে আগে এলসি হওয়া পেঁয়াজের ট্রাক। তবে ভারতীয় কর্তৃপক্ষের ছাড় না মেলায় হিলি ও বেনাপোল বন্দরে অপেক্ষায় থাকে প্রায় 3 শতাধিক পেঁয়াজ বোঝাই ট্রাক। পেঁয়াজের চালান ভারতের পাশে অবস্থান করছে, ওখান থেকে অনুমতি পেলে বাংলাদেশে প্রবেশ করবে। নিষেধাজ্ঞা উঠে আই নেন তাহলে আমরা উপকৃত হব। এলসিতে তো আমাদের টার্মস অফ কন্ডিশন, যেগুলো শর্ত দেওয়া থাকে, এই শর্তগুলো ইতিমধ্যেই রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো লঙ্ঘন করেছে। এটা আমরা আমদানিকারকরা বিশাল ক্ষতির সম্মুখীন হয়েছি। এদিকে বাজার অস্থির করার জন্য ব্যবসায়ীদের দায়ী করে বাণিজ্যমন্ত্রী বলেন, 4 লাখ মেট্রিক টন পেঁয়াজের ঘাটতি মেটাতে দ্রুতই আমদানি করা হবে। তারা বাজারে কথাটা রচিত যে ভারত থেকে আসা বন্ধ হয়েছে, এখন বাইরে থেকে আসতে সময় লাগবে। দ্বিতীয়ত যেটা বেশি করে আমাদের ভোগাচ্ছে সেটা হলো সাধারণ ভোক্তাদের প্যানিক বাইং। 4 লক্ষ টন মতো এরকম হবে কম বেশি, এটা আমরা কভার করতে পারবো, কিন্তু একটু সহ্য করতে পারবো হয়তো 1 মাস। আরদ্দারা বলছেন, ভারতের পেঁয়াজ দেশে ঢুকলেই কমে আসবে দাম। গতকালকে আজকে এক বাজারে আছে, বিক্রি করছি একই, কালকে একই থাকবো, বরঞ্চ 2-3 দিন 3টা কালকে কম তার মাল মোটামুটি আছে। ওরা কইতেছে যে আমরা পিস দিব না, আমাকে এনে পিস শর্ট, বিভিন্ন এই কথা আর কি, মানে দাম বাড়িয়ে নিয়ে বিভিন্ন। বুধবার পাইকারি বাজারে কেজি প্রতি দেশি পেঁয়াজ 95 টাকা আর ভারতীয় পেঁয়াজ বিক্রি হয় 65 টাকা দরে, তবে খুচরা পর্যায়ে 100 টাকা ছাড়িয়েছে। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ, ঢাকা। আজ শুভ মহালয়া, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পূর্ণলগ্ন শুরু। এই মুহূর্তে ঢাকেশ্বরী মন্দিরে আছেন রিপোর্টার মৌসুমী মৌ, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মৌ, জুবায়ের, আমরা আছি ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে। তো মহালয়ার এবং মহালয়ার মধ্য দিয়ে তো দেবী পক্ষের সূচনা হয়। মহালয়া মানে হচ্ছে মহান যে আলো, অর্থাৎ অমাবস্যার পরে দেবী পক্ষের সূচনা হয়। এরপরে প্রতিপাদ এবং যথারীতি যেমনটা হয় আর কি, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, ষষ্ঠী দিন বোধন, সপ্তমীতে চক্ষুদান, অষ্টমীতে কুমারী পূজা, নবমীতে নবপত্রিকা, দশমীতে বিসর্জন, এর মধ্য দিয়ে মানে দুর্গাপূজার যে আনুষ্ঠানিকতা শারদীয় দুর্গোৎসব সেটি শেষ হয়। তো এইবার হচ্ছে বলা হচ্ছে এই মাসে, আশ্বিন মাসে দুটি অমাবস্যা পড়ায় এটি অশুভ ধরা হচ্ছে এবং এই অশুভ মাসটাতে দুর্গাপূজা হয় না, তাই 1 মাস পরে হবে। অর্থাৎ নিয়ম অনুযায়ী মানে অন্যান্য বছর হলে হতো কি 21 অক্টোবর, 22 অক্টোবর থেকে শুরু হতো দুর্গাপূজার ষষ্ঠমীর দিন গণনা, কিন্তু এবার সেটি হচ্ছে না, 1 মাস অশুভ ধরা হচ্ছে, তো 22 অক্টোবর থেকে শুরু হবে 1 মাস পরে। এরকম অনেকগুলো বছর পরপর কখনো কখনো হয়ে থাকে। তো আরেকটা বিষয় যেটা, মানে মা দুর্গা তো আসলে শক্তির প্রতীক, তো তিনি মহিষাসুরকে বধ করেছিলেন দেবতাদেরকে সাহায্য করার জন্য।
জন্য, আর রোগ শোক দুঃখ জরা ব্যাধি সবকিছু থেকে পরিত্রাণের জন্য ভক্তরা তার কাছে শরণাগত হয়, তার কাছে আশ্রয় প্রার্থনা করে, তিনি কল্যাণ তিনি আশীর্বাদ বর্ষণ করেন এবং সবকিছু থেকে মুক্তি হন। তো আমরা দেখছিলাম যে আসলে সকাল 6:05 পুজো একদম মূল বেদী মণ্ডপে, সেখানে মহালয়ের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয় শ্রী শ্রী চণ্ডী পাঠের মধ্য দিয়ে। তারপর সেখানে চণ্ডীর মাহাত্ম্য বর্ণনা করা হয়, মহিষাসুর বধের যে পালা, মহিষাসুর মর্দিনী হয়ে ওঠার গল্প সেটি প্রদর্শিত হয়, ভক্তি গীতি মাধ্যমে মা দুর্গার মাহাত্ম্য বর্ণনা করা হয়, এবং এরপরে আপাতত এখন কিছুটা সময় সাময়িক বিরতি রয়েছে, পুজোর প্রস্তুতি চলছে পেছনে, এবং এখানে মঙ্গল ঘট স্থাপন করা হয়। অর্থাৎ মহালয়ার পর থেকেই কিন্তু মানে দেবী দুর্গা পূজার যে আনুষ্ঠানিকতা ক্ষণ গণনা সেটি তো হয়, তো এখানে ঘট প্রতিস্থাপন করা হয়, মানে আজকে থেকেই এই কলা গাছ তোলে আনুষ্ঠানিকভাবে দুর্গা পূজার মানে দেবী দুর্গার যে আনুষ্ঠানিকতা, উনি যে আবির্ভাব সেটি শুরু হয়ে যায়। এরপর আনুষ্ঠানিকভাবে আর কি বিষয়ে আমি যখন ভক্তদের সাথে কথা বলছিলাম, তো এবার তারাও বলছিলেন আর কি যে অন্যান্য বছর থাকে দুর্গা উৎসব, মানে দুর্গা পূজা একটা উৎসব, কিন্তু এইবার আসলে দুর্গা পুজো, কারণ করোনার কারণে একটু স্বাস্থ্যবিধি মেনে চলা বা ভিড় এরিয়া চলা একটু বিষয় থাকে, তো সেটি মেনে আসলে এবং যথারীতি সব ধরনের সতর্কতার কথা জানিয়েছে মহানগর পূজা উদযাপন পরিষদ। এই ছিল ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণ থেকে মহালয়ের আনুষ্ঠানিকতা আমার কাছে সর্বশেষ। শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা, সেখানে ঢাকেশ্বরী মন্দির থেকে আমাদের সঙ্গে যোগ দিয়ে মহালয়ার খবর জানাচ্ছিলেন সহকর্মী মৌসুমী মৌ। দক্ষিণ আফ্রিকায় আন্তর্জাতিক ফ্লাইট চালুর ঘোষণায় উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা, দীর্ঘ বিরতির পর দেশে ফিরতে পারবেন বাংলাদেশিরা। দেশটি করোনা সংকট কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছে ধীরে ধীরে, তবে সংক্রমণ না কমায় এখনও সতর্কতা রয়েছে। দক্ষিণ আফ্রিকা থেকে মিজানুর রহমান রাসেলের রিপোর্ট। ধীরে ধীরে করোনার কালমে কাটছে দক্ষিণ আফ্রিকায়, মৃতের হার কমছে অনেকখানি, তবে দৈনিক সংক্রমণ এখনো মধ্যম পর্যায়ে রয়েছে। করোনা মোকাবেলায় সরকারের পদক্ষেপ সন্তোষজনক বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 1 অক্টোবর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু আর সীমান্ত খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে যোগাযোগ মন্ত্রণালয়। আশা করা হচ্ছে উড়োজাহাজ চলাচলে ঘুরে দাঁড়াবেন লোকসানে থাকা প্রবাসী বাংলাদেশি ট্রাভেল ব্যবসায়ীরা। কোভিড-19 এর বিস্তার রোধে টানা 6 মাস সকল ধরনের ফ্লাইট বন্ধ থাকায় আমরা আর্থিকভাবে লোকসানে ছিলাম। দীর্ঘদিন পর হলেও অল্প কিছু দিনের মধ্যেই সকল ধরনের ফ্লাইট চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশিরাও বাংলাদেশে যাওয়ার জন্য অনেক টিকিট বুকিং দিচ্ছে। আশা করি অল্প কিছু দিনের মধ্যেই আমাদের ট্রাভেল সেক্টর গুলো লোকসান কাটিয়ে উঠতে পারবে ইনশাআল্লাহ। আশা করি খুব শীঘ্রই বিমান চলাচল শুরু হবে, আমরা দেশে যেতে পারবো। আন্তর্জাতিক ফ্লাইট চালু হওয়ার ঘোষণায় দীর্ঘদিন পরে নিজ দেশে দেওয়ার সম্ভাবনায় মন ভালো হয়েছে প্রবাসী বাংলাদেশিদের। মাতৃভূমির টানে অনেকেই দেশে ফিরতে চান। দক্ষিণ আফ্রিকা সরকারের কঠোর স্বাস্থ্যবিধি এবং নাগরিকদের স্বাস্থ্য সচেতনতায় কন্ট্রোল এসেছে করোনার প্রকোপ, কেটে গেছে আতঙ্ক, ফিরে এসেছে স্বাভাবিকতা। দীর্ঘদিন পরে আন্তর্জাতিক ফ্লাইট চালু হওয়ার সম্ভাবনায় প্রিয়জনদের জন্য দেশে যাওয়ার ব্যাকুলতায় উদ্গ্রীব দক্ষিণ আফ্রিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। মিজানুর রহমান, সময় সংবাদ, দক্ষিণ আফ্রিকা। ক্রিকেটের খবর। বাংলাদেশ দলের কোয়ারেন্টিন শিথিলে টাস্কফোর্সের সঙ্গে বৈঠকের পর নতুন এক শর্ত দিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড। শ্রীলঙ্কা সফরের আগে দেশেই 1 সপ্তাহ কোয়ারেন্টিনে থাকতে হবে টাইগারদের, এরপর সেখানে পৌঁছে থাকতে হবে আরও 7 দিন। তবে অনুশীলনের বাধ্যবাধকতায় কিছুটা নমনীয় হয়েছে SLC। দূরত্ব বজায় রেখে প্রথম সপ্তাহে অনুশীলনের সুযোগ পাবে ডমিঙ্গোর দল। পূর্ণাঙ্গ ক্যাম্প শুরু করা যাবে দ্বিতীয় সপ্তাহে। সিরিজ সফলভাবে আয়োজনে সচেষ্ট রয়েছেন বলে জানিয়েছেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সহসভাপতি। যেটা দিয়েছে এটা দিয়ে ক্রিকেট খেলা সম্ভব না এবং আমরা যাচ্ছি। প্রতিদিনই যেন ভিন্ন মোড় নিচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজ। একদিন মনে হয় এই বুঝি ভেস্তে গেল সিরিজটা, আরও পেছালো দুদলের ক্রিকেটে ফেরা, আবার পরদিনই নতুন করে আসা জাগে। শর্ত শিথিলে BCB-র দৃঢ় অবস্থানের মুখে বেশ নড়ে চড়ে বসেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। 14 দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন, একরকম হোটেল বন্দি থাকা কিংবা প্রস্তুতি ম্যাচ খেলতে না দেওয়ার নিয়মে BCB-র সম্মতি না থাকায় সরকারের শরণাপন্ন SLC। আগের অবস্থান থেকে কিছুটা সরে এসেছে লঙ্কানরা, তবে এখনও নিয়মের বেড়াজালেই আটকে সিরিজের ভাগ্য। নতুন শর্তে শ্রীলঙ্কায় 2 সপ্তাহের পরিবর্তে বাংলাদেশে 1 সপ্তাহ আর শ্রীলঙ্কায় পৌঁছে 1 সপ্তাহ কোয়ারেন্টিনে থাকতে হবে টাইগারদের। কোভিড টাস্কফোর্সের সঙ্গে আমাদের মিটিং থেকে ইতিবাচক সিদ্ধান্তই এসেছে, সবাই সিরিজ সফলভাবে সম্পন্ন করতে চায়।
একে তো প্রত্যাবর্তনের সিরিজ, তার উপর টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। তাই লঙ্কানদের বিপক্ষে সিরিজটা ডোমিঙ্গো বাহিনীর মনোযোগের কেন্দ্রে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সেদেশে গিয়ে অনুশীলনেও ঘাটতি রাখতে চায় না মুমিনুলরা। তবে হাম্বানটোটায় নির্ধারিত হোটেল থেকে 45 কিলোমিটার দূরের স্টেডিয়ামে গিয়ে প্র্যাকটিস যে বেশ ধকলের ব্যাপার, সেজন্য নাকি গল কিংবা ডাম্বুলায় হোটেল চাইছে বিসিবি। সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। তবে বোর্ডের নতুন প্রস্তাবেও নাকি অমত রয়েছে সেদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের, পাশাপাশি বিসিবিরও। মাকসুম আলম খান, সময় সংবাদ। সকালের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ডাক্তার বলে আমি তো লিখে দিছি আমি তো আর অক্সিজেন দিতে পারবো না, সিস্টারদের সাথে কথা বলেন, সিস্টাররা বলে অক্সিজেন নাই। এমন অবস্থা ওখানে কোনো রকম যাওয়ার কোনো সুযোগ নাই এত মানুষ। রোগীর চাপে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পা ফেলা দায়, কোভিড সেবা কমিয়ে দেয়াতেই এই দশা, হিমশিম খাচ্ছেন চিকিৎসকরাও। এই ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়।